গুড ইভিনিং সবাইকে, ওয়েলকাম। আজকের ভিডিওতে পূজা পরিক্রমার সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি আমি মৌ। এখন সবাই মিলে একটা আলোচনা হচ্ছে, কিছু একটা প্ল্যানিং হচ্ছে। কি প্ল্যানিং হচ্ছে একটু পরেই জানতে পারবে। এখন ঘড়িতে রাত দুটো, আজকে সপ্তমী পড়ে গেছে। তো আজকে এখন একটু বেরোচ্ছি, ঠাকুর দেখতেই বেরোচ্ছি। আমি ঠাকুর দেখতে বেরোচ্ছি মানে তোমরাও ঠাকুর দেখবে। তো চলো কটা প্যান্ডেল, যে কটা সম্ভব, একটুখানি ঘুরে চলে আসি। কারণ হতে পারে যদি এই সময়টা একটু ফাঁকা পাওয়া যায়, কারণ প্রচণ্ড ভিড় হয়েছে এবার। চলো কথা বলে দেরি করবো না, বেরিয়ে পড়ি। আজকে সপ্তমী, সবাইকে শুভ সপ্তমী। রাত দুটোর সময় চন্দননগর শহরটা আপাতত এরকম দেখতে লাগছে, তবে এটা এখন যেটুকু দেখছো এটা কিন্তু আগামীকাল রাত্রে আরও মানে মারাত্মক ভিড় থাকবে। তো চলো দেখা যাক, আজকে সৌভিক কর্তৃপক্ষ প্যান্ডেলে নিয়ে যায় আমাদের। আমরা এখন বেরিয়েছি পূজা পরিক্রমায়। দিদি, চন্দননগরের এক্সপিরিয়েন্স কেমন তোমার? দারুণ দারুণ, জগদ্ধাত্রী পুজো দারুণ। কলকাতায় যে নেই তুমি, সেটা তুমি মিস করো বলো? না একটুও না, একদমই নয়। সবাই এসো চন্দননগরের এই পুজোটা দেখতে, একদম দিল খুশ হয়ে যাবে, এটুকু বলতে পারি। তো সামনে এখন আমরা যাচ্ছি নিয়োগী বাগান। প্যান্ডেলটা চমক থাকে প্রতি বছর, এবার কি আছে দেখা যাক। চলো, আগের বারে তোমাদের বারোখানা প্যান্ডেল দেখিয়েছিলাম এবং ঠাকুর, এবার আজকে কটা পারবো জানি না, তবে শুরু করলাম। এখন আছি নিয়োগী বাগান এই সর্বজনীন ক্লাবের পুজোতে। আর এই পুজোর থিম কি আছে না আছে সেটা আমরা চন্দনদা মানে ভাইরাসের কাছ থেকে একটু বাদে জেনে নেবো। এখন প্যান্ডেল আর প্রতিমা এগুলো তোমরা দেখে নাও। বাইক রয়েছে, অ্যাম্বাসাডার রয়েছে, এবং এগুলো সব জাহাজের মধ্যে রয়েছে। তার মানে জাহাজে করে পুরোনো জিনিসগুলো সব চলে যাচ্ছে, নতুন জিনিস আসছে। তাই জন্য এই থিমের নাম পুরানো হচ্ছে দিনের কথা। আর সবথেকে বড় কথা, এই মণ্ডপসজ্জার যিনি শিল্পী, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত মিস্টার গৌরাঙ্গ কুইলা। মিস্টার গৌরাঙ্গ কুইলা এবছর চন্দননগরে পাঁচটা পুজো মণ্ডপসজ্জা করছেন, তার মধ্যে অন্যতম নিয়োগী বাগান। এছাড়াও রয়েছে, এছাড়াও আরও চারটে রয়েছে, যেমন ধর বড়বাজার রয়েছে, রথের সড়ক রয়েছে, এরকম তিনটে, আরও দুটো আছে, হেলাপুকুর ধার আছে। তো এরকম মোট পাঁচটা পুজো এবছর করছেন উনি। সুপার। আর সার্কাস মাঠ আছে, সার্কাস মাঠ সাইকেল নিয়ে করেছে। এখন আমরা ঢুকছি নতুন পাড়া সর্বজনীন পূজা কমিটির প্যান্ডেলে। তো এনাদের কিন্তু কৃষিকাজ নিয়েই থিম, যেটা আমি শুনলাম বা দেখেও মনে হচ্ছে। কারণ ভেতর দিকে দেখো, ধান যা যা কৃষি জমিতে উৎপন্ন হয় যেরকম আর কি থাকে, কাস্তে, লাঙল, বিভিন্ন রকম কৃষিকাজে যেগুলো ব্যবহার করা হয় সেগুলো দিয়েই কিন্তু প্যান্ডেলের এখানে ডেকোরেশন হয়েছে। তো চলো ভেতরে ঢুকি, প্যান্ডেলটা এনজয় করি, ঠাকুর দেখি এবং তোমাদেরও দেখাই। Thank you.
এরপর আমরা যাব মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব, যেটা একদম মানকুণ্ডু স্টেশনের কাছে এই পুজো কমিটির প্যান্ডেলে, এবং প্যান্ডেলের ভিতর ঢুকবো। রাত দুটো কিন্তু পার হয়ে গেছে, প্রায় তিনটের কাছাকাছি বাজে, এখনও কিন্তু যথেষ্ট লোকজন রয়েছে। আর এখানে ওনাদের যে ত্রিমাত্রিক যে থিম, সেই ত্রিমাত্রিক থিমের কিন্তু ডিটেলস লেখা ছিল, কেউ পজ করে পড়ে নিতে পারো। আর ভেতরে ঢুকে প্যান্ডেল কিন্তু অপূর্ব, আমি এখানে বেশি কথা বলছি না। আজকের এই 3 নম্বর প্যান্ডেলটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে, চলো মায়ের মুখ দর্শন করি। আর তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও তোমাদের কোন পুজোর প্যান্ডেল এবং কোন মাতৃপ্রতিমা সব থেকে বেশি ভালো লেগেছে। তো চলো টোটাল প্যান্ডেলটা দেখি এবং মায়ের মুখ দর্শন করি আমরা। এখন আমরা দেখছি সুখ সনাতন তলার মাতৃপ্রতিমা, এবং এনারা পুজোটা যেহেতু একদম রাস্তার ওপর করেন সেই অর্থে প্যান্ডেল সেভাবে হয় না, কিন্তু এখানে এই রাস্তার ধারেই আলোর যে চমক ওনারা দিয়েছেন, যে চাঁদোয়াটা দেখতে পাচ্ছ অসাধারণ লেগেছে, এটা সামনে থেকে দেখলে আরও ফিল করা যেত। যাই হোক, এখন আছি বৈদ্যপ্রতা সার্বজনীন পূজা কমিটির প্যান্ডেলের ভেতরে। তো চলো দেখে নিই প্যান্ডেলের ভেতরটা, এখানে ব্লু কালারের আধিক্যটা প্রচুর। তো যাই হোক, মাতৃপ্রতিমা দর্শন করি চলো। এখন কিন্তু রাত পার হয়ে ভোরের টাইম হয়ে গেছে প্রায়, তো এখানে কিন্তু প্লাস্টিক বর্জন নিয়ে থিমটা এনাদের। তো মায়ের মুখ ভীষণই সুন্দর, প্যান্ডেলও আমার মনে হয়েছে ছোটোর ওপর ঠিকঠাক। এখন আমরা রয়েছি পাদ্রিপাড়া সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির প্যান্ডেলের ভেতরে। এখানকার থিম ভীষণ সুন্দর থিম, দেখো তন্দুরির ভাটটি, খাওয়ার অর্ধেক থালা, এই যে ক্ষুধার রাজ্য, ক্ষুধার রাজ্য কথাটা কিন্তু লেখা নেই, এটাই ফিল করতে হবে। এবং পৃথিবী গদ্যময়, এটা একটা খুব কমন ভাব সম্প্রসারণ আমরা সবাই কম বেশি করেছি ছোটোবেলায়, তো সেই জায়গা থেকে। আর মা অন্নপূর্ণার মূর্তি এখানে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে, দেখো চালের বস্তা, তো খুব সুন্দর এখানে প্যান্ডেল, তোমরা দেখো এবং মায়ের প্রতিমা দর্শন করো। এখানে অপূর্ব নজরকাড়া চালচিত্র, মায়ের চালচিত্র এতটা গর্জাস এবং এতটা কারুকার্যময় আমি আগে কখনো দেখিনি, অপূর্ব লাগলো এখানে প্রতিমা। এবারে ঢুকবো বাগবাজার চৌমাথা, যেখানে থিম জাগতিক। তো এনাদের এবারকার স্ট্রিট লাইট যেটা দিয়েছেন এনারা, সেটা একদম নজর কাড়া, এবং সেই স্ট্রিট লাইটের ড্রোন ভিউ হয়তো অনেকে সোশ্যাল মিডিয়ায় তোমরা দেখেছো। তো মায়ের প্রতিমা দেখে নাও, তারপর স্ট্রিট লাইটটা দেখাবো অবশ্যই তোমাদেরকে।
ভোরের আলো ফুটতে আর কিছুক্ষণই বাকি, এখন ঢুকবো বাগবাজারের পুজোয়। বাগবাজারের পুজো যথেষ্ট বড় পুজো এবং বেশ সুন্দর হয় এনাদের প্রতিমা। তো এনাদের প্রতিমা নিয়ে এখানে বলে রাখি একটুখানি, এবারে একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছিল মায়ের মুখ নিয়ে, যে মায়ের মুখটা একটু ছোট ছোট মানে বাচ্চা মেয়েদের মতো হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো এই বাগবাজারের মাতৃ প্রতিমা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও। আমার কিন্তু বেশ লেগেছে, বেশ পুতুল পুতুল গরম ছিল মায়ের, যেটা হয় না হয়তো কোনোবার। একটি 15 বছরের বাচ্চা এই মায়ের প্রতিমা নির্মাণ করেছে, তো তাকে হ্যাটস অফ, যে কিনা এত ছোট বয়সে মা জগদ্ধাত্রীর এত বড় মূর্তি তৈরি করতে সক্ষম হয়েছে। এখন আমরা দেখছি বড়বাজার সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির পূজা মণ্ডপ। চলো মণ্ডপের ভিতর ঢুকি এবং মায়ের প্রতিমা ভালোভাবে দর্শন করি। এই প্যান্ডেলের থিম আলাদা করে বোঝাবার দরকার নেই, তোমরা দেখতেই পেয়েছ। এই পূজা কমিটি হচ্ছে আদি হালদারপাড়া জগদ্ধাত্রী পূজা কমিটি। তো চলো প্যান্ডেলের ভেতর ঢুকি। ছোট বাচ্চারা সঙ্গে থাকলে এই প্যান্ডেলে বেশি এনজয় করতো, যাই হোক খারাপ লাগছে না, যতটা সম্ভব ওনাদের পক্ষে ওনারা মানে প্রমাণ করার চেষ্টা করেছেন নিজেদের, কিন্তু কোথাও গিয়ে একটু ছেলে মানুষই আছে, তবে ঠিক আছে, সুন্দর হয়েছে। চলো ভেতরে যাই। এনাদের একটাই ইউএসপি, এনাদের মাতৃ প্রতিমা বরাবরই খুব সুন্দর হয়, এবারও সেই আশা নিয়ে ঢুকছি, চলো দেখা যাক। তারপর দেখলাম না একটু পাশে তুমি দাঁড়িয়ে। এবারে এখানে ডাইনোসর বাবাজিকে দর্শন করে আমরা একদম পাশেই ঢুকছি ষষ্ঠীতলা, হালদারপাড়া ষষ্ঠীতলার পূজা জগদ্ধাত্রী পূজা কমিটির পূজা মণ্ডপে। তো চলো, অনেক রাত, মানে ভোর হতে চললো প্রায়, এখন প্যান্ডেল একদমই ফাঁকা, লোকজন নেই। তো ভেতরে একবার ঢুকি এবং ভালোভাবে প্যান্ডেল এবং মাতৃ প্রতিমা দর্শন করে নিই। আপাতত এটাই আজকে আমাদের লাস্ট পূজা প্যান্ডেল ভিজিট করার। তো তোমাদের এই পূজা পরিক্রমা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আর তোমরা কারা কারা চন্দননগরে আছো এবং চন্দননগরে জগদ্ধাত্রী পুজো এনজয় করলে অবশ্যই কমেন্টে জানিও। আজকে শুভ মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।